ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পানি এলাকা থেকে নুনিয়া নামের 4 বছরের শিশুকে অপহরণ করে ফুফাতো ভাই বিল্লাল। পরে অজ্ঞাত স্থানে গিয়ে নুনিয়ার বাবার কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দিশেহারা নুনিয়ার বাবা র‍্যাবকে বিষয়টি জানালে 24 ঘন্টার মধ্যেই মোহাম্মদ বিল্লাল তার 2 সহযোগী সাগর ও জুয়েল নামে 3 অপহরণকারীকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় বলে সাংবাদিকদের জানান। যেহেতু ওর ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই, তো আমি আপনাদের বলতে চাই যে আপনারা আমার মতো কেউ অসহায় হবেন না। আপনাদের বাচ্চারা যে যেখানে আছে আপনারা অবশ্যই আপনার বাচ্চাদেরকে কেয়ার নেবেন। আর আপন 4 বছরের নিষ্পাপ নুনিয়া এখন বাবার কোলে থাকলেও সে জানতো না যে তার ফুফাতো ভাই তাকে চকলেটের কথা বলে অপহরণ করেছিল। অশ্রুভেজা নয়নে বারবার থেমে যাচ্ছিল নুনিয়ার বাবার কণ্ঠ। মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব 10-এর সদর দপ্তর কেরানীগঞ্জে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র‍্যাব 10-এর অধিনায়ক এডিশনাল DIG মোহাম্মদ ফরিদউদ্দিন। তিনি জানান, সোমবার সন্ধ্যা 6টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানি এলাকার বাসা থেকে অপহৃত নুনিয়াকে তার আপন ফুফাতো ভাই বিল্লাল হোসেন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে মোবাইলের মাধ্যমে নুনিয়ার বাবার কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক র‍্যাবকে বিষয়টি জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দুপুরে রাজধানীর চকবাজার সোয়ারিঘাট এলাকা থেকে বিল্লাল ও তার 2 সহযোগী সাগর ও জুয়েলকে আটক করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা হতে নুনিয়া নামে 4 বছরের একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে এবং যারা কিডন্যাপার তারা 5 লক্ষ টাকা দাবি করছে মুক্তিপণ হিসেবে। তো এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের র‍্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিক এবং তার সহযোগী কমান্ডারের নেতৃত্বে আমরা গত রাতে থেকে অভিযানে নামি। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা আজকে ভিকটিমকে উদ্ধার করি। ভিকটিম নুনিয়াকে যারা অপহরণ করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের মামা তো ভাই বিল্লাল, আপন মামা তো ভাই 4 বছরের নুনিয়া ইসলামকে অপহরণ করে তার সহযোগীদের দ্বারা অবরুদ্ধ করে রাখে। আমরা চকবাজার থানাধীন সোয়ারিঘাট এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করি এবং আসামি বিল্লালকে গ্রেপ্তার করি। পাশাপাশি বিল্লালের সাথে তার সহযোগী জুয়েল এবং সাগরকে আমরা গ্রেপ্তার করি।